হ্যালো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর ঘুরতে বেরোচ্ছি, যাবো এত রাত হয়ে গেছে, বেরোনো কথা ছিল বিকেলবেলা, বিকেলবেলা বেরোয়নি, এখন যাব হচ্ছে কল্যাণী। তো চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আশা করি গাইটিয়া মোড়ের ঠাকুর অনেক জোড়ায় দেখে ফেলেছো অলরেডি, তাও আমরা যাচ্ছি, অনেকদিন কোনোদিন যাইনি, চলো সঙ্গে থেকো, একদম আইটিআই মোড়ে গিয়ে তোমাদের সাথে কথা হবে। কথা বলি, অনেকদিন কথা বলি না। এই দেখো আমাদের, এটা আমাদের পাড়াতেই একদম লিচুতলা জায়গাটার নাম, এখানে পুজোর সব মণ্ডপ রেডি হচ্ছে, আর এর সামনে আছে বলতলা মাঠ, এখানে ফুটবল ময়দান কিংবা ক্রিকেট দুটোই হয়, আর এখানে পুজো হচ্ছে, পুজো ব্যবস্থা চলছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাও। লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, জানি না কেন তোমরা লাইক করছো না, ফোন বাজে পাক্কা 9টা। আইটাই মোড় আমাদের এখান থেকে 86 কিলোমিটার, তো চলো যাওয়া যাক। এটা কিন্তু নিমতলা পেরোনোর পর এই প্যান্ডেলটা হয়েছে, নিমতলা বলতে নাজনঘাট পেরোনোর পর সমুদ্রগড়ের আগে, যদি কেউ আসো ঘুরতে আসতে পারো, জায়গাটা ভালো। আর এখানে সবথেকে মজা হচ্ছে দশমীর দিনকার, দশমীর দিনকা এখানে খুব বড় ধরনের, এখানে ধুমধাম করে মানে বিসর্জন হয় মাকে জলে দেয়, খুব বড় রকমের হয়। আমি একবার এসেছিলাম, তো এসে বাড়ি যেতে পারছি না, এতটাই ভিড়। আসতে পারো বন্ধুরা, তোমাদের যদি ইচ্ছা হয় আসতে পারো। ফাইনালি আমরা এখন কল্যাণীতে আছি, আইটিআই মোড় এখান থেকে দেখাচ্ছি 1.6 কিমি। আমি খুঁজে বেড়াচ্ছি কোন কোন দিকে যাবো, কোনদিন আসিনি কল্যাণীতে আমি গাড়ি নিয়ে, অন্তত সামনে গিয়ে জিজ্ঞেস করে নেবো, নাহলে হয়তো অসুবিধা হতে পারে। সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার। আই লাভ কল্যাণী। এদিক দিয়ে যাবো নাকি কোন দিক দিয়ে যাবো ঠিক বুঝতে পারছি না, ঘুরে দেখাচ্ছে, তখন এদিক থেকে ঘুরে আমাকে আবার ওদিক থেকে ঢুকতে হবে। এখন বাজে 11:29, এখন মনে হচ্ছে যে কত ভিড় হবে সেটাই বলা মুশকিল, জানি না রাত্রেবেলা ঠাকুর দেখতে পারবো কিনা, ভোর হয়ে যাবে। ফাইনালি আমরা চলে এসেছি, গাড়িটা রাখবো এখানে।
দেবে না, দেখবে